হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফুডবাজ মাসুমে সবাইকে স্বাগতম। আজকে হঠাৎ করে একটা মলে গিয়েছি, আর মলে যেতে যেতেই প্রায় দুপুর হয়ে গেল, তাই ভাবলাম যে দুপুরের খাবারটা এখানে সেরে নিই। তো আসলে এখানে এসে আমি ফুড কর্নার খুঁজতেছিলাম, তো খুঁজতে খুঁজতে একটা বাংলাদেশি শপ খুঁজে পেয়েছি। তো ভাবলাম যেহেতু আমিও বাঙালি, একটা বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে খাওয়াটাই সবচেয়ে ভালো মনে হয়। তো বাংলাদেশি খাবার আসলে যেটা হয়, সবচেয়ে বেশি তেল বেশি দিয়ে থাকে, যেটা আমি একদমই খেতে পারি না, আমার অনেক সমস্যা করে পেটে। তাই অন্য কিছু খাওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে আর কি আছে। তো বলল যে খেপসা আছে। খেপসাতে আসলে খুব একটা তেল ইউজ করা হয়নি, আমি খেপসাটাই চয়েস করলাম। বললাম যে ঠিক আছে, খেপসাটাই আমাকে দেন। তো দেখি এখানকার খেপসা আসলে খেয়ে কেমন লাগে। তো আমি নিলাম এক প্লেট খেপসা, সাথে একটা ডিম আছে, দেখতেও অবশ্য অনেক সুন্দর লাগছে। আর এছাড়া এই যে বাংলাদেশের আরো খাবারগুলো, তো এখানে আসলে একসাথে খাবারগুলো দিয়ে দেয়। এখানে বেঞ্চ আছে, আপনি বসে খেতে পারবেন। তো আমি একটা বেঞ্চে গিয়ে বসলাম, এখানে নিজে নিজে খাওয়া লাগে, বেঞ্চে গিয়ে বসে যে যার মতো করে খায়, ফুড কর্নার যেহেতু। তো একটু নাড়া দিয়ে দেখলাম যে ভিতরের অংশটা, খেপসার যে মূল আকর্ষণ, যেটা মাংসটা, যেটা তেল ছাড়া এটা সিদ্ধ করা হয়, চিকেন, এটার চিকেনের ভিতরে যতটুকু অয়েল আছে অতটুকু অয়েলই, এক্সট্রা কোনো অয়েল ইউজ করা হয়নি, এই জন্য আমি এটা চয়েস করেছি। দেখে খুব ভালো লাগছে, একটু টেস্ট করে দেখি আসলে কেমন লাগে। আর সাথে ডিমটাও খুব ভালো, একটু পেঁয়াজ, পেঁয়াজের সাথে একটু শশা দিয়েছে, একটু একটু লেবু, সেটা আরেকটা হচ্ছে কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু খেয়ে দেখবো এখানকার কাঁচামরিচ কতটা জাল হয়ে থাকে। তো ওভারঅল সব কিছু মিলে ভালো ছিল খাবারটা, খুব টেস্ট পেলাম। ডিমটা একটু ভাঙলাম, ভাঙ্গে খেয়ে নিলাম। তো খেয়ে নিলাম, আসলে সবকিছু মিলে ভালো ছিল অনেক, খেয়ে একদম শেষ করে ফেলেছি। এটা হচ্ছে পুরো ফুড কর্নার, একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আরো অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছি, আরো ছোট ছোট শপ, যেগুলো চাইনিজ, কোরিয়ান, আরো অ্যানাদার সবগুলো দেখতে পাচ্ছি। ভালো লাগলো এক কথায়।